আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিউব। বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি, আপনি যদি সিঙ্গাপুরে যেতে চান বা আপনার ওয়ার্ক পারমিট পেয়েছেন বা আপনার IPA পেয়েছেন, সেটা কীভাবে যাচাই করবেন তা আমি আপনাদের সাথে তা শেয়ার করতে যাচ্ছি। বন্ধুরা অনেকে আছেন যারা বিদেশে যেতে চান বা প্রতারকের কবলে পড়ে বা প্রতারকের হাতে পড়ে নিজের সর্বস্ব হারিয়ে ফেলেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা আমি শুরুতেই ধন্যবাদ জানাবো, আপনি সঠিক জায়গায় এসেছেন যেহেতু আপনি আমার চ্যানেলে ক্লিক করেছেন। সুতরাং এখান থেকে যাবতীয় ভিডিওগুলো আপনি দেখতে পারেন। এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখানে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে রাখুন এবং একে একে ভিডিওগুলো দেখতে থাকুন। এবং আপনাকে অনুরোধ জানাবো লাইক কমেন্ট শেয়ার দিয়ে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, জানার বোঝারও দেখার সুযোগ করে দিন। এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি গুগলে, আপনি কিভাবে আপনার সিঙ্গাপুরের IP চেক করবেন। IP চেক করার জন্য একটি গোপন ট্রিক্স আছে, তো আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যদি স্কিপ করে যান বা কেটে কেটে দেখেন তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না, আর যদি এরকম হয় তাহলে আপনার ভিডিওটি না দেখাটাই বেটার হবে। বন্ধুরা শুরু করা যাক। প্রথমে আমি গুগলে আছি, গুগলে যাওয়ার পর এখানে আমি লিখেছি মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার। মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ারের সঙ্গে হচ্ছে MOM, সিঙ্গাপুরের একটি ম্যান পাওয়ারের প্রতিষ্ঠান। এটার মাধ্যমে বিশ্বের যে কোনো ওয়ার্কারদের যে ওয়ার্ক পারমিট দেওয়া হয় বা IP দেওয়া হয় তা যাচাই করার ব্যবস্থা রয়েছে। তো আমি এখানে ক্লিক করছি। এরপর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, আমি এখানে ক্লিক না করে সরাসরি আমি ই সার্ভিসেস এর মধ্যে ক্লিক করব। তারপর আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক বাই আ ওয়ার্ক পারমিট অনলাইন নন লগইন, অর্থাৎ আপনি আপনার যেহেতু IP চেক করতে চাচ্ছেন তাহলে এখানে ক্লিক করবেন। এরপর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে, আপনি এগুলো এগ্রি, যেহেতু আপনি চেক করতে চাচ্ছেন তাহলে এগ্রিতে ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করছি। এরপর এখানে ইনকোয়ারি যখন ক্লিক করব এখানে তিনটি অপশন, টোটাল চারটি অপশন রয়েছে, পাঁচটি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এই তৃতীয়টিতে আপনি ক্লিক করবেন। এরপর এখানে যেহেতু আপনি পাসপোর্ট দিয়ে যাচাই করতে চাচ্ছেন আপনি এখানে আপনার পাসপোর্ট দিবেন। পাসপোর্ট এখানে আমি আমারটা দিয়েছি এবং পাসপোর্টে যে নামটি রয়েছে হুবহু আপনি সেই নামটি এখানে অবশ্যই লিখবেন যেভাবে পাসপোর্টে দেওয়া রয়েছে। এরপরে আপনি নেক্সটে ক্লিক করবেন। এরপর এখানে একটি ফর্ম পাওয়া যাবে, এখানে বলেছে প্লিজ ফিল আপ অনলি ওয়ান অফ দ্য ফলোয়িং অপশন, এখানে যে কোনো একটি অপশন আপনাকে ফিল আপ করতে হবে। আমি তিন নম্বর অপশনটিতে ক্লিক করব, ওয়ার্কার্স ওয়ার্ক পারমিট নাম্বার, অর্থাৎ যে পারমিট নাম্বারটি সেটি, এটা হচ্ছে ওয়ার্ক পারমিট নাম্বার। এটা যেহেতু সিঙ্গাপুর থেকে মনে করেন আপনাকে দিয়েছে, এটি ফেক বা সত্য কিনা বা মিথ্যা কিনা তা যাচাই করার জন্য, অর্থাৎ রিয়েল কিনা যাচাই করার জন্য পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে। এরপরে যে তারিখে ইস্যু হয়েছে, অর্থাৎ এই নাম্বারটি, এই ওয়ার্ক পারমিট বা IPA নাম্বারটি সিঙ্গাপুর থেকে যে তারিখে অ্যাপ্রুভ হয়েছে সেটি আমি দিলাম। এরপর আর কোথাও ফিল আপ করার প্রয়োজন নেই। এরপর আপনি সাবমিটে ক্লিক করবেন। বন্ধুরা এখানে মনে রাখতে হবে আপনার এই IP নাম্বারটা যদি সত্যি হয় তাহলে আপনি সাবমিট ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজে যেতে পারবেন। আমি আবার বলছি, আপনার এই IP নাম্বারটি যদি সঠিক হয় তাহলে এই সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনি পরবর্তী পেজে যেতে পারবেন, নচেত যেতে পারবেন না। অর্থাৎ ফেক হলে, মিথ্যা হলে আপনি এই পেজ থেকে পরবর্তী পেজে যেতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। আমি সাবমিটে ক্লিক করছি। এখানে ক্লিক আছে, দেখুন বন্ধুরা, প্লিজ এন্টার এ ভ্যালিড ওয়ার্কার্স ওয়ার্ক পারমিট নাম্বার, অর্থাৎ আমি যে এই নাম্বারটা দিয়েছি সেটি ফেক, অর্থাৎ মিথ্যা। যদি সত্যি হতো তাহলে এই ধরনের লেখা আসতো না, পরবর্তী পেজে আমি যেতে পারতাম। অর্থাৎ আপনার নাম্বার যদি ফেক হয় তাহলে এই ধরনের লেখা পাবেন।
আমি আশা করি বুঝাতে পেরেছি। এই হচ্ছে বন্ধুরা কিভাবে সিঙ্গাপুরের আইপি আপনি যাচাই করবেন, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, আপনি আপনার আইপি নাম্বারটি এভাবে যাচাই করে কনফার্ম হন, তারপর আপনি যাবতীয় কথাবার্তা বলে থাকুন বলুন, তবে আপনি টেনশন ফ্রি থাকবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো পরিশেষে অনুরোধ জানাবো, ভিডিওটি যদি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলের বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশন বারে ক্লিক করে রাখুন এবং এখান থেকে একে একে সমস্ত ভিডিওগুলো দেখতে থাকুন। আশা করি আপনার জ্ঞান অনেক বেশি সমৃদ্ধ হবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।